ওয়েলকাম টু মৃন্ময়ীজ কিচেন। আজকে সম্পূর্ণ নিরামিষ আলু পটল পোস্তর একটা রেসিপি নিয়ে এসেছি, দেখুন রেসিপিটি। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 2 শুকনো লঙ্কা ফোড়ন। 20-25 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। এইবার দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আমি 2 মাঝারি সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে আলুটাকে একটু ভেজে নেব। মোটামুটি 2 একটু ভেজে নিচ্ছি। 2 আলুটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা পটল। আমি পটলের ছালটাকে ভালো করে ছাড়িয়ে একটা পটলকে 4 করে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি 1/2 চামচ মতো লবণ দিয়েছি আর 1/2 চামচ হলুদ। ভালো করে মিশিয়ে দিলাম। ভালো করে আলু আর পটলটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব। কিন্তু মাঝখানে আমি 2 একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব। ঢাকা দিয়ে মোটামুটি 10 আমি রান্না করে নেব। 10 পর ঢাকাটা খুলে দিলাম। এইবার দেখুন আলু আর পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ভালো মতো ফ্রাই হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য। দিয়ে দিলাম 4 চেরা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দিলাম পোস্ত বাটা। আমি 4 পোস্তকে ভালো করে বেটে নিয়েছিলাম। পোস্তর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। এই রান্নাটা খুব টেস্টি একটা রান্না, খুব ইজি এবং খুব টেস্টি একটা রান্না। দু মিনিট এটাকে ঢাকা ছাড়া এইভাবে একটু রান্না করে নেব। 2 ঢাকা ছাড়া একটু রান্না করে নিলাম। পোস্ত কিন্তু বেশিক্ষণ কষা যাবে না, বেশিক্ষণ কষলে পোস্তর যে সুন্দর একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এইবার দিয়ে দিলাম 1/2 কাপ গরম জল। আমি রান্নায় সবসময় গরম জল ইউজ করি, তাই গরম জল দিলাম। গরম জল দিলে রান্নার টেস্ট ভালো আসে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে মিশিয়ে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরো মোটামুটি 7-8 রান্না করে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 রান্না করার পর আমি ঢাকাটা খুলে দিলাম। এখন আলুটা তো সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, পটলও ভালো মতো একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি এইরকমই গ্রেভি রাখবো। এইবার আমি দিয়ে দিলাম 1/4 স্পুন চিনি। চিনিটা দিলে যে কোনো নিরামিষ রান্নায় টেস্টটা ব্যালেন্স হয়, ওই জন্য চিনিটা দিলাম। যাদের অপছন্দ তারা দেবেন না। রান্নাটা এবার শেষের পর্যায়ে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। ভালো খারাপ যা কিছুই মনে হয় সেটাই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও 2 আমি ঢাকা ছাড়া একটু রান্না করে নেব। ঢাকা ছাড়া 2 রান্না করে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর গরম গরম সার্ভ করতে হবে। এটা ভাতের সঙ্গেও ভালো লাগে, আবার রুটির সঙ্গেও কিন্তু ভালোই লাগে।
আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।